শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্র আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি সংকটেরও কল্পনাতে হয় না মিয়মান এই লাইনটি আসলে কেন সেটি একটু বুঝিয়ে বলবার দরকার রয়েছে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি স্বপ্নের নাম বাংলাদেশ অনেক স্বপ্ন দেখে অনেক স্বপ্ন বাস্তবায়ন করে কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আবার এরকম একটি স্বপ্নের বাস্তবায়নের সময় অনেকগুলো বৈশ্বিক সংকট এসে আমাদের সামনে দাঁড়িয়েছে এবং সম্মিলিতভাবে সেই সংকটগুলো উতরে যাওয়ার যে প্রচেষ্টা জাতিগতভাবে চেষ্টা এবং সরকারের সেই সব মিলিয়ে আসলে আমাদের সামনের দিনগুলোতে এই সংকট মোকাবেলা করার উপায় কী কিংবা সম্মিলিত সেই প্রচেষ্টার কেন্দ্রবিন্দু আসলে কীভাবে নির্ধারণ করা হবে সেই নিয়ে আমরা আজকে একটু আলোচনা করতে চাই আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব কাজী রিয়াজুল হক সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন এবং আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে শিরোনাম শুনে এবং ছোট্ট একটু বর্ণনায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে কী নিয়ে আলোচনা করতে চাই আজকে যদি একটু শুরু করি এইভাবে যে এই মুহূর্তে বিদ্যুতের একটা সংকট চলছে লোডশেডিং হচ্ছে অনেক বেশি গ্যাস এবং তেলের সংকটের কারণে এবং সেটি প্রধানমন্ত্রী বলেছেন সাশ্রয় করতে হবে বিদ্যুৎ আজকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী যিনি জ্বালানি উপদেষ্টা তিনি বলেছেন বেশ কিছু পরামর্শ দিয়েছেন সন্ধ্যা 7টার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান শেষ করতে হোম অফিস চালু করার পরামর্শ দিয়েছেন আবার একই সাথে কোনোভাবে যত যেন আলোকসজ্জা করা না হয় এই সব মিলে এই যে লোডশেডিং যে কারণে হচ্ছে যে সংকট সেটি তো আসলে বৈশ্বিক সংকট শুধুমাত্র বাংলাদেশের উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকতে পারে কিন্তু বৈশ্বিক সংকটের কারণে এটি হচ্ছে এর পাশাপাশি মুদ্রাস্ফীতি ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ সব মিলিয়ে আসলে এই মুহূর্তে বৈশ্বিক যে সংকটগুলো বাংলাদেশের সম্ভাবনার প্রেক্ষাপটে যদি একটু মোটা দাগে প্রথমে একটু বলেন যে আসলে কোথায় দাঁড়িয়ে আছি আমরা জনাব কাজী রিয়াজুল হক আপনি যদি ধন্যবাদ আপনাকে আপনি আপনার মানে ভূমিকাতেই মোটামুটি হয়ে আসল কথা বলে দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা তো এই এই বিশাল মানচিত্রের একটি অংশ আমরা তো কোনো বিচ্ছিন্ন কিছু না তো এর একটা ইম্প্যাক্ট সারা পৃথিবী গ্লোবাল ইম্প্যাক্ট যেটা আসে বিভিন্ন সময় বিভিন্ন কারণে যেমন আপনি ইতিমধ্যে বলেছেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একটা বড় জিনিস সারা পৃথিবীতে এখন গ্যাসের সংকট চলছে সেটা একটা বড় জিনিস মূল্যস্ফীতি সব জায়গায় হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে তো এই যে বিষয়গুলো হচ্ছে তো বাংলাদেশেও ঠিক সেইভাবেই তার একটা অংশ হিসেবে বাংলাদেশও এখন সেই প্রস্তুতিগুলো নিচ্ছে আমি বাংলাদেশে যেটা হয়েছে সেটা বলবো না বাংলাদেশ সরকারের পক্ষে তো প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বিগত 4-5 দিন ধরে দেখতে পাচ্ছি যে 4-5 দিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী এরপর অনেক নির্দেশনা দিয়ে যাচ্ছেন যেখানে আছেন সেখানে উনি এই বিষয়টা নিয়ে এসছেন আর কি যে তবে আমাদের একটা আশার জায়গা হচ্ছে প্রথম আশার জায়গাটা বলেই শুরু করি সেটা হচ্ছে যে আমরা আমাদের এই বাংলাদেশের ইতিহাসে আমরা অনেক যন্ত্রণা অনেক দুঃখ অনেক কষ্ট আমরা স্বীকার করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটি জীবন তিনি মানে ওনার 25 বছরের রাজনৈতিক জীবনের অর্ধেকটা সময় উনি জেলে কাটিয়েছেন এর চেয়ে বড়ো স্যাক্রিফাইস তো পৃথিবীতে খুব কম থাকে তারপর উনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন এই দেশের জন্য এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সেটা সাকসেসফুল হয়েছি আমরা একটা স্বাধীন দেশ উনি আমাদেরকে উপহার দিয়েছেন আমরা সাকসেসফুল হয়েছি আবার দেখেন এরপরেও বহু ঘাত প্রতিঘাত সেই 75-এর সেই অপরাধীদের যে জাতির পিতাকে সপরিবারে শেষ করে দেওয়ার যে প্রচেষ্টা এবং তার পরবর্তীকালে বিভিন্ন সময়ে যে আমাদের যে তার যে দৃষ্টিভঙ্গি ছিল সোনার বাংলা গড়া সেখানে বিভিন্ন বিভিন্ন ধরনের উপদ্রব আমি বলব উপদ্রব এসে এসে উঠেছে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের আঘাত পেতে হয়েছে বাধা পেতে হয়েছে বাধা পেতে হয়েছে কিন্তু তারপরেও কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে একথা স্বীকার করতে হবে এবং অনেক দূর এগিয়েছে অনেকে বলে যে আমরা 1971 সালে যুদ্ধ করে যেমন একটা দেশ পেয়েছিলাম যারা পৃথিবীতে বিরল তো এখানে মেজর জেনারেল মোহাম্মদ আলী সাহেব আছেন উনি সবই জানেন ঘটনাগুলো নিজে একজন মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধা সেই হিসেবে আমরা বলছি দুজনেই তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে ঘাত প্রতিঘাতগুলো আমরা পার হয়ে এসেছি কিন্তু তার মধ্যে কিন্তু আমরা থেকে থামিনি বাঙালি জাতি থেমে থাকেনি বিশেষ করে এই বিগত কয়েক বছর যদি আপনি দেখেন যে আমাদের বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা উনি ক্ষমতা আসার পরে বিশেষ করে সেকেন্ড টাইমে যখন উনি 2009 সালে ক্ষমতা আসলে
তারপরে থেকে কিন্তু আমরা অনেকগুলো বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছি এবং একটা কাজ আমরা করেছি, সেটা পৃথিবী যেহেতু আমরা দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরেছি, দেখার সুযোগ হয়েছে, আপনারা দেখার সুযোগ হয়েছে, তো যেখানে আমরা প্রতিটি পদে পদে বাধা পেয়েছি তারা আমাদেরকে একটা খারাপ দৃষ্টিতে দেখতো, এখন তারা আমাদের শ্রদ্ধার দৃষ্টি দেখে। এবং সর্বোপরি এই যে আমাদের দ্বিতীয় অর্জন আমি বলবো আর কি, এই যে পদ্মা সেতু যেটা করা হলো, এটা একটা যুগান্তকারী। এর যে কত ধরনের বেনিফিট আমরা পাবো, আর্থিক বেনিফিট বলেন, মানে আপনার কানেকটিভিটির কথা বলেন, কমিউনিকেশন বলেন, যেখানে বলেন, যে কত জায়গার থেকে যে আমরা কতভাবে উপকৃত হব, এটা বাংলাদেশের ব্র্যান্ডিং হয়েছে, এটা বাংলাদেশের ব্র্যান্ডিং হয়েছে এবং বাংলাদেশের সক্ষমতাটা ব্র্যান্ডিং হয়েছে। ইউ আর ভেরি রাইট, বাংলাদেশ যে সক্ষম, বাঙালি যে করতে পারে, যে সঠিক নেতৃত্ব পায়, সেটি বাঙালির আবার সেকেন্ড টাইম আবার প্রমাণ করলো সেই 71 থেকে এসে আবার এই 2022 সালে এসে। তো বাঙালি জাতি, আমাদের সামনে আমাদের অনেক কঠিন দিন আছে, সেগুলো আমাদের ফেস করতে হবে, আমাদের খুব ধীর স্থিরভাবে আমাদের পরিকল্পনা নিতে হবে। বিশেষ করে পরিকল্পনার দায়িত্বে যারা আছেন তাদের আরও অনেক দক্ষতার সাথে কাজ করতে হবে, কারণ এই যে ফোরকাস্টিংটা আমরা আজকে যে অবস্থাটা দেখছি গ্যাসের, এই গ্যাসে কিন্তু আমরা বেশ কিছু আজ থেকে অনেক বছর আগে, প্রায় আমার ইফ আই রিমেম্বার ইট এক্স্যাক্টলি, আমাদের তৌফিক লেবির বিক্রম, উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আমাদের উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার গ্যাস, আমাদের আমাদের গ্যাসটাকে আমরা কিছু উত্তোলন করার চেষ্টা করি, আমরা উই শুড বি ডিপেন্ডেন্ট অন, আমরা যেটা আমদানি করছিলাম এটার উপর ডিপেন্ডেন্ট না হয়ে, বিদ্যুতের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা গ্যাসটাকে উৎপাদন উত্তোলন করার চেষ্টা করি। তো সেই পদক্ষেপগুলো যদি সঠিকভাবে নেওয়া হয়, তারপর আপনি আরেকটা জিনিস যদি দেখেন, এটা মোহাম্মদ আলী সাহেব ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে আমরা প্রায় 1,11,019,000 আমরা বর্গ মাইল জায়গা পেলাম মায়ানমারের পাশে, 1,18,000 বর্গ কিলোমিটার জায়গা আমরা পেলাম। আর ঠিক তেমনিভাবে ভারতের পাশে আমরা পেলাম প্রায় 19,000 বর্গ কিলোমিটার। এই যে বিশাল জমি আমরা পেলাম, মায়ানমার কিন্তু সেখানে গ্যাস উত্তোলন শুরু করে দিয়েছে, আমরা কিন্তু এখনও সেটা করতে পারিনি। এই সমস্ত জায়গাগুলো আমাদের কাজ করতে হবে, এবং আমরা যদি সবাই সেইভাবে কাজ করি এবং আমরা সবাই যদি সেইভাবে মনে নিয়ে কাজ করি, এখন নিজেদের আমরা শ্রীলঙ্কার সাথে কম্পেয়ার করতে চাইছি, কারণ বাংলাদেশ অনেক এগিয়ে আছে আর কি, তো আমরা সেই ভয়টা না দেখে আমরা যদি আমাদেরকে সাহসটা দিই এবং আমরা যদি একসাথে সরকারও যদি সঠিকভাবে কাজ করে, সবাইকে নিয়ে কাজ করে, তাহলে আমার মনে হয় আমরা এই সমস্যা আমরা উত্তরে যেতে পারবো বলে আমি আশা করি। ধন্যবাদ মেজর জেনারেল অবসর প্রাপ্ত মোহাম্মদ আলী শেখদার, আপনার কাছে যেটি জানতে চাই, আপনি এই যে বৈশ্বিক, এই মুহূর্তে যে বৈশ্বিক পরিস্থিতি, অনেকেই বলে, অনেক আর্টিকেলে লেখা হচ্ছে যে ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ডের পাওয়ার পলিটিক্স এর অর্ডার চেঞ্জ হচ্ছে, যদি তাই হয় সেই পার্সপেক্টিভে বাংলাদেশের অবস্থানটা কি এবং আসলে ভবিষ্যতে বাংলাদেশের পথ চলাটা কিরকম ভাবে নির্ধারিত হওয়া উচিত? দেখেন, বাংলাদেশ 51 বছরে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশের একটি অদম্য শক্তি আছে, একটি সহজাত শক্তি আছে। বারে বারে সংকট চ্যালেঞ্জ এসেছে, সেটি আন্তর্জাতিক পর্যায়ের যে চ্যালেঞ্জ আছে সেটি বাংলাদেশের উপর প্রভাব ফেলেছে, আবার বাংলাদেশের অভ্যন্তরেও বড় বড় সংকট এবং চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। সেই সমস্ত চ্যালেঞ্জ সংকটকে মোকাবেলা করে বাংলাদেশ কিন্তু আজকে বিশ্বের দরবারে একটি মর্যাদাশালী রাষ্ট্র হিসাবে অধিষ্ঠিত হয়েছে। এটি কিন্তু আমাদের কথা নয়, সারা বিশ্ব থেকে এই কথাটি বলা হচ্ছে। এই কথাটি আমি এভাবেই শুরু করলাম এই কারণে যে আপনি যে পরিবর্তনের কথা বলছেন, পরিবর্তন কিন্তু একটা প্রসেস অফ এভ্যালুয়েশন। আপনি যদি মানব সভ্যতার ইতিহাস দেখেন, 2,000, 3,000, 4,000 বছর সেই গ্রিক সভ্যতা থেকে আপনি দেখবেন যে পরিবর্তন আসছে, সময়ের যে দাবি সেই দাবিতে পরিবর্তন হবে। এবং এই পরিবর্তন যখন হয় তখন এরকম কখনো কখনো হয় যে একটা ভূমিকম্পর মতো হয়, ভূমিকম্প সৃষ্টি হয়ে সব কিছু যেমন উলট পুলট করে আবার নতুন করে সৃষ্টি হয়, যেমন ধ্বংস থেকেই কিন্তু নতুনের উৎপত্তি হয়, তো সেরকমভাবে কিন্তু পৃথিবী চলছে। এবং বাংলাদেশ আজকে 51 বছরে, এই 51 বছরে যা ঘটেছে পৃথিবীতে, অনেক ঘটনা ঘটেছে যেটা আমি একটু বললাম, সে সব কিছু জায়গা পেরিয়ে বাংলাদেশ কিন্তু আজকে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের যাত্রার শুরুতে বড় বড় অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং বড় বড় রাজনৈতিক পণ্ডিতগণ যেসব কথা নেতিবাচক বলেছিলেন সেটা সব কিছু মিথ্যা প্রমাণ করে বাংলাদেশ আজকে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছে। আমি বিস্তারিত যাচ্ছি না,
তা আপনি যে পরিবর্তন করতে বলছিলেন যে সাংঘাতিক কারণে সাম্প্রতিক সময়ে যে বৈশ্বিক অঙ্গনে দুটি বড় ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে গেল, একটি হলো কোভিড-19, সেটাই প্রমাণিত হয়েছে যে বিশ্ব ব্যবস্থা যে অবস্থায় আছে সেই ব্যবস্থা এই বিশ্ব সংকটকে মোকাবেলা করতে পারছেন না সফলভাবে, এটি কোভিডে প্রমাণিত হয়েছে। আবার ইউক্রেন যুদ্ধটা যেভাবে শুরু এবং চলছে এবং তার যে বিরূপ প্রভাব সারা বিশ্বভাবে পড়ছে সেখানেও প্রমাণিত হয়েছে যে বিশ্ব যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা এটিকে সফলভাবে মোকাবেলা করতে পারছে না। বিশ্বের সব জায়গায় থেকে কিন্তু ভবিষ্যৎবাণী করা হচ্ছে, আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে আফ্রিকা এশিয়ার বহু দেশে দুর্ভোগ শুরু হতে পারে। এবং গতকালকে আমি প্রতিবেদন দেখছিলাম যে প্রায় 72 কোটি লোক এবছর ক্ষুধা দারিদ্র্যের কবলে অতিরিক্ত হয়ে পড়তে পারে। এই যে হচ্ছে এর সঙ্গত কারণেই পরিবর্তন হবে। তো পরিবর্তন হলে এখন আপনি বলছেন বাংলাদেশ সেই পরিবর্তনকে কতটুকু খাপ খাওয়াতে পারবে, সেই জায়গায় যদি আপনি দেখেন, সেই জায়গায় আমি যদি বলি যে আজকে পদ্মা সেতু সুসম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এমন একটি অর্জন হয়েছে যেই পদ্মা সেতুকে আমরা বলো সেন্টার অফ গ্র্যাভিটি, যেটাকে আমরা বলি ভর কেন্দ্র বাংলায়, এবং এই শুধু দক্ষিণ এশিয়া নয় এশিয়া জুড়ে, শুধু এশিয়া জুড়ে নয় আপনি ট্রান্স এশিয়া যেটাকে আমরা বলি, সেই যদি আপনি বিশ্বের যে মানচিত্রটা আছে সেটি তাকান, ইস্তাম্বুলের যে বসফরাস ব্রিজ আছে তার পূর্ব ইউরোপ থেকে শুরু করে আপনি যদি তুরস্ক হয়ে ইরান হয়ে পাকিস্তান ভারত বাংলাদেশ মিয়ানমার চীনের সাংহাই ভিয়েতনামের বন্দর মালাক্কা বদ্রপথে যান তাহলে দেখবেন যে এই পথে এই যে সবচেয়ে বড় যে বাধা কানেকটিভিটি এটা ছিল পদ্মা নদী, সেই পদ্মা নদীর পরে এত বড় একটা ব্রিজ বা সংযোগ হয়েছে। সেখানে 2003 সালে জাতিসংঘের যে একটা এশিয়ান হাইওয়ের যে চুক্তিটা হলো সেই চুক্তিতে 2003 সালে বাংলাদেশ সরকারে যারা ছিল তারা সেই চুক্তি সাইন করেনি, কেন করেন না বিস্তারিত যাচ্ছেন, কারণ একটু অন্যদিকে যাবে তারা করলেন না, তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে ভাবলেন, তারা মনে করলেন যে এটা করলে ভারত সুবিধা পেয়ে যাবে, অর্থাৎ ভারত সুবিধা পেয়ে যাবে অর্থাৎ আর একজনের সুবিধা বন্ধ করার জন্য নিজের যত ক্ষতি হোক হোক আর একজনের জন্য সুবিধা না হয়, এই ধরনের নীতি নিয়ে আই ক্যান সে ইট ভেরি ক্লিয়ারলি টু এনিবডি, এই ধরনের তারা সেখান থেকে বিচ্ছিন্ন থাকবে। কিন্তু 2009 সালে 9 জুলাই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এশিয়ান হাইওয়ে 1, এশিয়ান হাইওয়ে 11, এশিয়ান হাইওয়ে 41, এই তিনটা এশিয়ান হাইওয়েতে বাংলাদেশ যুক্ত হলো আনুষ্ঠানিকভাবে সে এগ্রিমেন্টে জাতিসংঘ এগ্রিমেন্টে সাইন করলো। এই এশিয়ান হাইওয়ে দীর্ঘ 1,45,000 বেশি কিলোমিটার, যেটা আমি বলেছি শুরু হবে কোথায় যে শেষ হবে কোথায়, এই যে এত এবং এই তিনটা হাইওয়েতে 1,771 কিলোমিটার রাস্তা পড়বে বাংলাদেশের ভিতরে, এই 1,771 কিলোমিটার রাস্তা ব্যবহার করবে কারা, এই এশিয়ান হাইওয়েতে যুক্ত হয়েছে স্বাক্ষর করেছে 42টি কান্ট্রিজ, ইতিমধ্যে স্বাক্ষর করেছে আরও করবে, এই 42টা কান্ট্রি এটা যুক্ত হবে। আপনি নিশ্চয়ই সবাই জানেন যে বাণিজ্য হচ্ছে সমস্ত রাষ্ট্রের লাইফলাইন, সুতরাং এই লাইফলাইন কিন্তু এখন প্রধানত নির্ভরশীল সমুদ্রপথে, এই সমুদ্রপথের সময় যেমন অনেক বেশি কষ্ট অনেক বেশি, সুতরাং যখন এটি রোড কানেকশন হয়ে যাবে এই সমস্ত দেশে রোড কানেকশন ব্যবহার করবে, এবং তাতে যখন এই 1,771 কিলোমিটার রাস্তা বাংলাদেশে ব্যবহৃত হবে তাহলে বাংলাদেশ কী পরিমাণ টোল থেকে কী পরিমাণ অর্থ পাবে, শুধু তাই নয় এটা টাকার অর্থের বিষয় নয়, যে কথা আপনি বলছিলেন বাংলাদেশ কীভাবে কীভাবে এটি মোকাবেলা করবে চেঞ্জ, সেই চেঞ্জ মোকাবেলা করার জন্য বাংলাদেশের কত শক্তি অর্জিত হবে সেই কথা শুধু বলি, ভরে করে এই এক এই যে 42টি দেশ শুধু বলছি রোড কানেকশন, আবার ট্রান্স এশিয়ান রেলওয়ে কানেকশন, আপনি যদি বলছেন যে বলি হয় সেই সেখানেও কিন্তু 28টি দেশ অলরেডি সাইন করেছে, তো এরা যখন এই সমস্ত জায়গা ব্যবহার করবে পদ্মা সেতুটা হবে একটা ভর কেন্দ্র, আমি বলছি সেন্টার অফ গ্র্যাভিটি, তারা কিন্তু তাদের স্বার্থে করবে, সেই সমস্ত দেশ তাদের স্বার্থে যখন করবে তখন তাদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশকে তাদেরকে গুণার বিধান নিতে হবে, আমি বাংলায় বলি যে গণতির মধ্যে নিতে হবে, তাদেরকে হিসাব করতে হবে যে বাংলাদেশ কী চাচ্ছে, বাংলাদেশ কোথায় অবস্থান করছে, কী চাচ্ছে, যখন বাংলাদেশ কী চাচ্ছে এতগুলো দেশ যখন চিন্তা করবে তাহলে বুঝবেন যে বাংলাদেশের অবস্থানটা, যেটাকে আপনি বলছেন যে কী হবে বার্গেনিং পাওয়ার, তখন বাংলাদেশের বার্গেনিং পাওয়ারটা কী হবে সেটা বোঝা যাচ্ছে। মানে আপনি পদ্মা সেতুকে বলছেন যে সেন্টার অফ গ্র্যাভিটি, তখন এই পুরো অঞ্চলে বাংলাদেশই হয়ে উঠতে পারে আসলে সেন্টার অফ গ্র্যাভিটি। ইয়েস,
আমাদের একটা বিরতি নিতে হবে আপনার আপনার আলোচনা থেকে দুই একটি পয়েন্টে আমি একটু বিস্তারিত আলোপ করতে চাই একটা ছোট্ট বিরতি নিচ্ছে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে ফিরছি খানিকক্ষণ পরে সঙ্গেই থাকবেন বিরতির পর আবার আমন্ত্রণ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা আজ কথা বলছি সংকটের ও কল্পনাতে হয় না ম্রিয়মান আমাদের আলোচনার শিরোনাম এবং আমাদের সাথে আছেন জনাব কাজী রিয়াজুল হক সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন এবং সাথে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সিকদার রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক জানেন সিকদার আপনার বিরতির আগের একটি কথা দিয়ে আমি একটু শুরু করতে চাই আপনি বলছিলেন যে আমরা এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ার সুযোগ পেয়েও একসময় হয়নি যেটি আমাদেরকে পরবর্তীতে সুযোগ নিতে হয়েছিল এই যে একটি বড় সুযোগ নিতে না পারার বাস্তবতা কিংবা নিতে না চাওয়ার মানসিকতা সেটি তো আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে এখনো অবস্থান করে আমরা তো সেই মানসিকতা থেকে খুব উন্নত কি হয়েছি বলে মনে করেন এবং এটিও তো একটি সংকট আমরা যতই স্বপ্ন দেখি বাংলাদেশ নিয়ে যতই গর্ব করি বিশ্ব দরবারে এই অভ্যন্তরীণ রাজনীতির সেই যে মানসিকতা সেটিও তো একটি সংকট সেই সংকটও তো উত্তরণের একটি সম্মিলিত পথ খুঁজে বার করা দরকার আপনি কি মনে করেন আপনি যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে এটি সবচেয়ে বাংলাদেশের জন্য বড় সংকট বাংলাদেশের রাজনীতির যে সংকট সেই সংকট দেখুন আপনি যে কথাটি বললেন যে 2013 সালে যখন জাতিসংঘ থেকে প্রস্তাব দেওয়া হলো যে বাংলাদেশকে সংযুক্ত হওয়ার জন্য এশিয়ান হাইওয়েতে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সংযোগের সাথে এতগুলো দেশ সাইন করলো বাংলাদেশ সাইন করলো না কারণ তখন যে জামাত বিএনপি সরকার ছিলেন দুই হাজার তিন সালে তখন জামাত বিএনপি সরকার ছিলেন তারা বললেন যে না আমরা এখানে সাইন করবো না এখন তারা পরিষ্কারভাবে বলেন না যে কেন সাইন করবো না অফিসিয়ালি তারা কিন্তু কোনো বিবৃতি দেয়নি কিন্তু পত্রপত্রিকে মিডিয়া কিন্তু আমরা যা দেখেছি সেখানে তাদের নেতারা এবং অন্যরা যেটা ধারণা দিয়েছেন যে এটা করতে গেলে ভারত সবচেয়ে বেশি সুবিধা পেয়ে যাবে অতএব ভারত সুবিধা পেয়ে গেলে সেটি করা যাবে না কিন্তু বাংলাদেশ কি সুবিধা পাবে সেই হিসাব কিন্তু তারা করেননি এতটা দেশ সাইন করার পরে তাহলে যে আপনি সেই জায়গার থেকে স্যার আমি যদি ভুল না করি কাছাকাছি সময় সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার বিষয়ে একই রকম ঘটনা ঘটেছিল সেটা ঘটেছিল বিএনপি যখন প্রথম ক্ষমতা ছিল তখন 1991 থেকে 96 সালে তখন তখন কিন্তু এই যে সাবমেরিন ওয়েটা পুরো আপনি এই হয়ে এই ইন্ডো প্যাসিফিক হয়ে সিঙ্গাপুর যাচ্ছিল আর কি এবং তখন বিনামূল্যে ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে তারা বলছিলেন যে বিনা পয়সায় আমরা করে দেবো আপনারা ল্যান্ডিং স্টেশন নেন তখন কিন্তু একই অবস্থা বললো যে না সমস্ত গোপন তথ্য সব ফাঁস হয়ে যাবে অতএব এটা নেওয়া যাবে না সেই সাবমেরিন কেবল কিন্তু আমাদেরকে পরবর্তীতে নিতে হয়েছে 900 কোটি টাকা পেমেন্ট করে দিস ইজ এখন কি বলবে এটা তো লিডারশিপ এখন কাকে একজন দায়ী করবেন রাষ্ট্র কিন্তু 900 কোটি টাকা হারালো তো এই যে ক্ষতিটা হলো কারা করলো যারা লিডারশিপে ছিলেন তখন তারা করলেন এখন আপনি ওই যে কথায় বলছিলেন 2003 সালে তারা করলেন না দেখেন 2003 সাল যদি আপনার এই এশিয়ান হাইওয়ে অ্যাক্ট যেটা 2 এবং 41 বাংলাদেশ সাইন করেছে তো এখানে যদি বাংলাদেশ সাইন করতেন তাহলে কিন্তু এই যে কানেক্টিভিটি আপনি দেখবেন যে বিশ্বে এখন সবচেয়ে বড় যে বাজওয়ার্ড আমরা বলি আলোচিত শব্দ হলো কানেক্টিভিটি মানে ভেরিয়াস টাইপ অফ কানেক্টিভিটি সেটা আপনি সড়ক রেল বিমান সমুদ্র প্রত্যেকটা মানুষে মানুষে কানেক্টিভিটি মানে বহু ধরনের কানেক্টিভিটি ছাড়া কিন্তু এখন আর কিছু চলবে না তো 2013 যদি হতো তাহলে এই কানেক্টিভিটি যখন বাংলাদেশ সাইন করতো তাহলে কিন্তু আমার ধারণা যে আরও আগে এই যে এই কানেক্টিভিটিটাকে নিরবিচ্ছিন্ন করার জন্য এখন যেমন পদ্মা সেতু হওয়ার কারণে এই কানেক্টিভিটিটা নিরবিচ্ছিন্ন হয়ে গেলো যেটা আপনাকে আমি প্রথম আমার বক্তব্যে বলেছি একেবারে ইস্তাম্বুলের সেই বসফরাস ব্রিজ থেকে শুরু করে চীনের সাংহাই থেকে ভিয়েতনাম থেকে মালাক্কা পর্যন্ত সেটা কিন্তু আমার ধারণা হয়তো আজকে পদ্মা সেতু শেষ হলো এসে 2022 সালে এসে হয়তো পদ্মা সেতু এর আগেও হতে পারত তাই যদি হতো তাহলে কিন্তু ইতিমধ্যে এটা ভাইব্রেন্ট একটা অবস্থায় চলে যেত যে কোনো কিছু একটা কিন্তু যখন হয় সেটা ভাইব্রেন্ট অবস্থায় যেটাকে আমরা কি বলি জমজমাট অবস্থায় আসতে কিন্তু একটি সময় লাগে কারণ এটি অনেক বিষয় আছে তো সেই জায়গায় আসতে তো এই যে লিডারশিপ অফ দি কান্ট্রি এটি কিন্তু গুরুত্বপূর্ণ শেক্সপিয়ারের সেই আপনার বিখ্যাত সেই উক্তিটা সবাই আমরা জানি হ্যাঁ এই যে হ্যামলেট নাটকে টু বি অর নট টু বি এটা চির এক দ্বন্দ্বমূলক প্রশ্ন এখানে লিডারশিপের কৃতিত্ব লিডারশিপের সিদ্ধান্ত যে হবে কি হবে না শেখ হাসিনা বলেছেন সবাই চলে গেল কেউ বললো যে পদ্মা সেতু আমরা আর টাকা পয়সা দেবো না
বাংলাদেশের কারা কারা কি বলেছে এখন সেটা তো এত রেকর্ডেড, বড় বড় পণ্ডিত, মহাপণ্ডিত, অর্থনীতির বড় বড় পণ্ডিত বললেন যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করলে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে গেল, বাংলাদেশে কোনো ই হবে না, মানে ইম্পোর্ট করতে পারবে না, ফরেন রিজার্ভ বলতে কিছু থাকবে না, এত বড় করে তারপরে টু আর টু বি আর নট টু বি। এইখানে কিন্তু বাংলাদেশের লিডারশিপ বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিলেন টু বি, অর্থাৎ হবে পদ্মা সেতু হবে, নিজস্ব অর্থায়ন হবে। কেন উনি পারলেন, তিনি শেখ মুজিবের মেয়ে, এজন্য পেরেছেন। একাত্তর সালে মার্চ মাসের যে ঘটনা বলি আমরা চোখের সামনে দেখেছি, আপনারা এখন ইতিহাস পড়বেন, সে জায়গায় একই অবস্থায় টু বি অর নট টু বি, শেখ মুজিবের সামনে প্রশ্ন ছিল দেশ স্বাধীন হবে নাকি পাকিস্তানের সাথে চিরগোলামি থাকতে হবে। শেখ মুজিব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বঙ্গবন্ধু দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই কিন্তু আজকে পদ্মা সেতু হয়েছে, এবং আজকে বাংলাদেশের যে অবস্থা আমরা আপনারা দেখছেন এবং নতুন প্রজন্ম যে অবস্থাটা উপভোগ করছেন সেটি কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই সেটি সম্ভব হয়েছে। সুতরাং এখানে লিডারশিপ ইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজী রিয়াজুল হক, আপনাকে একটু জেনারেল শিকদারের একটি কথা দিই, তিনি যে প্রেক্ষাপটটি বললেন, যদি রাজনৈতিক সংকট সেই অবস্থায় থাকে সেই জায়গা থেকেও তো আসলে আমাদের উত্তরণ দরকার, জাতিগতভাবে সম্মিলিত প্রচেষ্টা না থাকলে সামনের দিনের কঠিন দিনগুলো যেটি আপনি বলছিলেন সেটি তো উত্তরণ করা খুবই কঠিন হবে, সেই সংকটটা আসলে মোকাবেলার উপায় কী হতে পারে, একটি পলিটিক্যাল কনসেনসাসে কীভাবে যাওয়া না? দেখেন, এরকম রাজনৈতিক সংকটে আমরা বহুবার পড়েছি। আপনি যদি ওই আপনি সংকটে সংকটে কল্পনাতে হয় না মিরমান, এটা রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিল। রবীন্দ্রনাথের খুব ইচ্ছা ছিল যে ওনার শেষ জন্মদিনটা, এই শেষ ইয়েটা জন্মদিনটা উনি খুব ঢাকঢোল পিটে, শেষ জন্মদিন পয়লা বৈশাখ এবং জন্মদিন একসাথে পঁচিশে একসাথে করবেন, ঢাকঢোল পিটে শান্তিনিকেতনে করা হবে। তো তখন উনি এই কথাটা বলেছিলেন যে, কিন্তু ওই ঠিক সেইভাবে ওনার যেটা সমস্যা হয়েছিল যে তার সে শক্তি ছিল না, সে লিখতে পারতো না, চোখে দেখতো না, কথা বলতো। তখন বড় বড় সাহিত্যিকরা কবি সাহিত্যিকরা এসেছেন, তারা এসে বলছেন যে ঠিক আছে আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি, আপনি বলে দিন, আমরা যতদূর করে আপনার কথা বুঝে নেব। তা আসলে ঠিক একইভাবে আমি কথা বলবো যে আমরা অনেক সময় বলে থাকি একটা কথা, সেটা হচ্ছে যে এই যে দ্বিজাতীয় তথ্যের কথা বলি, দেখেন বঙ্গবন্ধু তো বাঙালির নেতা, বাঙালির জন্য উনি চিন্তা করেছেন, কিন্তু একসময় কিন্তু উনি মুসলিম লীগের হয়ে কাজ করেছেন, শরদ দেশাব তার নেতা, শরদ দেশাব হয়ে সবাই মুসলিম লীগের কাজ করেছিল। তখন কিন্তু দ্বিজাতীয় তথ্যের উপরে যখন কথাগুলো হচ্ছিল তখন দ্বিজাতীয় তথ্যের উপরে কিন্তু রবীন্দ্রনাথ বাধা দিয়েছিলেন। রবীন্দ্র বলে দিয়েছে আমি দেখতে পাচ্ছি, আমি মারা যাবো খুব তাড়াতাড়ি, আমি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এই দ্বিজাতীয় তথ্যই আমাদের দেশকে এই সাম্প্রদায়িক দেশ হিসেবে পরিণত করে, গোটা ভারতের সাম্প্রদায়িক, এখানে যে ভারতবর্ষ আছে সেই ভারতবর্ষ দুটো দেশেও যদি হয়, ভারতবর্ষ আছে হিন্দু মুসলমান সবাই থাকবে, ওখানে যে আদার পার্ট অফ মানে ভারতবর্ষ যেটাকে আমরা তখন পাকিস্তান হলো, ওখানেও হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকে, একটু অসাম্প্রদায়িক চিন্তাভাবনা তখন করতো বঙ্গবন্ধু, তখন থেকেই অসাম্প্রদায়িক চিন্তাভাবনা করতো। এই জন্য বলে যে রবীন্দ্রনাথ হচ্ছে ভাব আর বঙ্গবন্ধু হচ্ছে তার সংগ্রাম কথাটা বলে। তা আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে আমাদের খুব পরিষ্কার মনে আছে যে 1970-এর নির্বাচনের পরে, বিশেষ করে পয়লা মার্চ বঙ্গবন্ধু পার্লামেন্টারি পার্টির মিটিং করছিলেন পূর্বাণ হোটেলে। তখন আমরা খবর পেলাম একটার সময় মেসেজ আসে, একটা নিউজ হতো ইংলিশ নিউজ পাকিস্তানে, তো সেই রেডিওতে নিউজটাতে ঠিক একটা থেকে একটা পাঁচ মিনিটের নিউজ ছিল, যে 5 মিনিটে বলল যে প্রেসিডেন্ট হ্যাজ ডিসাইডেড টু পোস্টপন দ্য অ্যাসেম্বলি, যেটা ঢাকায় হওয়ার কথা ছিল, বঙ্গবন্ধুর সাথে কথা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে উনি কিন্তু প্রাইম মিনিস্টার হিসেবে কনগ্রেচুলেট করেছিলেন, তো উনি বন্ধ করে দিয়েছেন। তখন ওনারা তো পার্লামেন্টারি পার্টির মিটিং হচ্ছে যে অধিবেশন হবে ঢাকাতে, অধিবেশনে কয়েক মানে আমরা সবাই আসবো, এই কন্ট্রোলটা ভুট্টো বাদিয়ে দিল আর কি, তাকে তো ফোর্স করে এই অ্যানাউন্সমেন্টটা করালো। তখন আমি একটা জিনিস দেখলাম, তখন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইনালের ছাত্র, আমরা খবর পেয়ে আমরা সব ছুটলাম, আমরা উই আর গোয়িং টুয়ার্ডস 32 নম্বর। তো পরে কিছু দূর যাওয়ার প্রশ্ন হলো যে না বঙ্গবন্ধু তো 32 নম্বরে নেই, তখন 1:30-1:30 বাজে, বঙ্গবন্ধু তো
পূর্বাইনতে কেউ একটা খবর দিল, আজকে তো পূর্বাইনতে পার্লামেন্টারি মিটিং হচ্ছে, এর ভিতরে কিছু নেত্রীরা আসলো, তারাও যে বললো যারা জানে আর কি, এবং তখন কিছু ইয়ং নেতাও ছিল, ছাত্র তারাও এখানে মেম্বার ছিল, যেমন রাজ্জাক সাহেব, তুফার সাহেব, এরা তো তখন মেম্বার, সত্তরের পার্লামেন্টের মেম্বার তো তারা ছিল। তো তাদের কাছ থেকে কীভাবে খবররা জানলো যে না উনি এখানে আছেন, তারপর আমরা ওখানে গেলাম। তো বঙ্গবন্ধু তখন বেরিয়ে একটা কথা বলেছিলেন এবং পরবর্তীতে বলেছে কি বলেছিলেন এই কথাটা একটু শুনবো, আর একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদেরকে, জনতন্ত্র গণতন্ত্র শুনে আর একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে কথা বলছি সংকটের কল্পনাতে, হয় না নিয়মান, সাথে দুজন অতিথি আছেন। জনাব কাজী রিয়াজুল হক, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, বঙ্গবন্ধু কি বলেছিলেন আপনি যে গল্পটা শুরু করেছিলেন? না, যেটা আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যেটুকু দেখেছি, কারণ 65 আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তো 67 আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি, আবার তো ওই সময়টা আমরা বঙ্গবন্ধুকে দেখেছি, যে সময়টা উনি জেলে থাকতেন, বাইরে থাকতেন, বিশেষ করে ছয় দফার আন্দোলন, ছয় দফা দেওয়ার পরেই তো ওনাকে জেলে নিয়ে যাওয়া হলো আর কি। তো আমরা যখন যেটা দেখেছি যে বঙ্গবন্ধু যখন কথা বলতেন প্রতিটি মানুষের প্রতি, মানে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, উনি একটা বাংলাদেশের স্বায়ত্ত শাসনে বিশ্বাস করেন, এই ছয়দভবনীতে স্বায়ত্ত শাসন, ওরা পাকিস্তানে বিশ্বাস করে, আর এক দল আছে মুসলিম লীগ আছে, অন্য অন্য দল আছে জামাত আছে, সেই সম্মিলিত একটি প্রেক্ষাপট কি আমরা আবার আশা করতে পারি না? সেটি বঙ্গবন্ধু কিন্তু সবসময় পড়ে গেছে, এবং আমি যেটা বলছিলাম যে বঙ্গবন্ধু একটা কথা বলেছেন যেটা সবাই জানে, যে আমাদের যেহেতু 169 মধ্যে 167 সিট আমি পেয়েছি, উনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন, তাই না, হয়ে যাচ্ছেন আর কি, ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী উনি তখন, তো তখন এই এখানে ওনাকে সম্বোধনও করছেন, তো ডেজিগনেট প্রাইম মিনিস্টার হিসেবে পাকিস্তান, তো সেখানে উনি বলেছিলেন যে একজন মেম্বারও যদি এখানে সঠিক কথা বলে, ন্যায্য কথা বলে, আমি সেটা মেনে নিব, মানে রাজনৈতিক মতভেদ তাদের যতই থাকুক না কেন, কিন্তু মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, প্রতিটি মানুষ সে যে দলেরই হোক না কেন, এবং সেটা আমরা বঙ্গবন্ধুর বহু ইনস্টান্সের মধ্যে দেখে পড়েছি, যে যেটা সবাই বলে যে উনি কাউকে, ওনাকে তো বলা হয়েছিল যে আপনার শত্রু আছে, উনি বিশ্বাস করতে পারে না, উনি বলতেন সবসময় যে আমাকে বাঙালিরা মারতে পারে না, এই যে একটা বিশ্বাস ওনার ছিল, সেটা হচ্ছে মানুষের প্রতি ওনার যে ভালোবাসা ছিল, মানুষের প্রতি সে কে কোন দলে সেটার কথা না। আমাদের গোপালগঞ্জের এক লোক, সে এসে বঙ্গবন্ধুকে বললো যে আমি তো সারা জীবন কাজী কাদের লোক, আমি তো সারা জীবন আপনার এগেনস্টে লিখেছি, তা এখন তোমার কিচ্ছু নেই, আমার তো সব বাড়ি ঘর সব। স্যার একটু সংক্ষেপে বলবেন, মানে এক মিনিটে যদি শেষ করেন, মানে এই বঙ্গবন্ধুর এই যে আদর্শটি ছিল সেটি আমাদের সামনের দিনে সার্বিক রাজনীতির সংকট কাটানোতে একটু উপায়। ডেফিনেটলি ডেফিনেটলি খুব মূল্যবান কথা বলেছে, এটাই আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এখন মূল্যবোধের খুব অভাব হয়েছে, আমাদের মানুষের প্রতি, মানুষের প্রতি, মানুষ মানুষের প্রতি শ্রদ্ধা করতে পারে না আর কি, একদল আরেক দলকে বিশ্বাস করতে পারছে না, এই যে মূল্যবোধের যে অবক্ষয়টা হয়েছে সেটা বঙ্গবন্ধুর সময় সেটা ছিল না, যতদিন মধ্যে আমরা মূল্যবোধের অবক্ষয়টা ফেরত না আনতে পারবো ততদিন আর আমাদের অগ্রগতি হবে। এই জন্য আমাদের এটা করতে হবে। কাজী রিয়াজুল হক, জনাব শিকদার আপনার কাছে একই প্রশ্ন করে শেষ করতে চাই, এই মূল্যবোধের অবক্ষয় এটিও একটি সংকট, সেটি কাটানোতে আসলে মানসিকতার পরিবর্তন এখন কতটা জরুরি এবং এখনই সেই সময় কিনা? আমাদের হাতে দুই মিনিট সময় আছে, একটু বলুন। দেখেন, আমি মানসিকতার পরিবর্তন তো অবশ্যই দরকার, কিন্তু আপনি মনে রাখবেন এবং সবাই আমরা এটা জানি যে এক রাষ্ট্র বলেন, বিশ্ব ব্যবস্থা বলেন, সমাজ বলেন, ব্যক্তি বলেন, পরিবার বলেন, সব কিছুর ঊর্ধ্বে হলো রাজনীতি। রাজনীতিতে যা কিছু ঘটে তার প্রভাব আপনার আস্তে আস্তে সমস্ত একজন ব্যক্তি মানুষকে সে কিন্তু টাচ করে। সুতরাং এই বাংলাদেশের রাজনীতির যদি পরিশুদ্ধ না হয় তাহলে কিন্তু এন থেকে বেরোনো কষ্ট, এবং বাংলাদেশের রাজনীতি পরিশুদ্ধ হওয়ার পথে সবচেয়ে যে বাধা সেটি হলো এই বিশ্বে কোথাও নাই, সেটি হলো মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা 23 বছর এত সংগ্রাম করলাম, এত গৌরব উজ্জ্বল ইতিহাস রচনা করলাম, মাইল ফলক রচনা করলাম, সেখানে পথ নির্দেশনা রচনা হলো, 71 সালের মার্চ মাস কি অসহযোগ আন্দোলন চোখে দেখেছি আমরা, তারপরে যুদ্ধ, এইটাকে অস্বীকার করে, এটাকে সাইডলাইন করে যারা বাংলাদেশের রাজনীতি করছে, সেই রাজনীতির যদি বহাল থাকে, সেই রাজনীতি যদি থাকে, তাহলে কিন্তু এই রাজনীতির যে সংকট বলেন, মূল্যবোধের সংকট বলেন, সেই সংকট কিন্তু সহজে দূর হবার নয়। কিন্তু বাংলাদেশের একটি কথা আছে যে বাংলাদেশের সহজাত দুটি শক্তি আছে, একেবারে সহজাত, যেটা আমি একেবারে প্রথমে বলেছি, অদম্য শক্তি। সেই অদম্য শক্তির শিকড় হলো দুটি, একটি হলো
হাজার হাজার বছরের বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির শক্তি। আরেকটি হলো যে কথাগুলো একটু আগে বললাম, আমাদের যে গৌরব উজ্জ্বল ইতিহাসের যে শক্তি, সেই দুটি শক্তি আসে। এই অমোঘ দুটি শক্তির কারণেই কিন্তু আজকে 51 বছর পরে, আর একটু যদি বলি 1977 সালের পরে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে বাংলাদেশকে যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, যে শক্তি, সেই শক্তি এখনও বহাল তুমিতে আছে। সেই চেষ্টা তারা করেছে, করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা সফল হয়নি এই শক্তির বলে। সুতরাং আগামী তো হবে না, সুতরাং এই যে একটা এভালুয়েশন হবে এবং আগামী দিনে নতুন প্রজন্ম যারা আসছে তারা কিন্তু এই যে রিলেটিভ জায়গাটি থেকে নাথিং ইজ অ্যাবসলিউট, এটা তুলনামূলক অবস্থা তারা দেখবেন। যারা মুক্তিযুদ্ধের আদর্শের রাজনীতি, অসাম্প্রদায়িক রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাজনীতি আর পাকিস্তানি স্টাইলের রাজনীতি, এই রাজনীতির পার্থক্য কি? এটা তাদের নতুন প্রজন্মের জীবনে কি পার্থক্য সৃষ্টি করছে তারা সেটা উপলব্ধি করবে, এবং এর মাধ্যমে কিন্তু এর থেকে বের হওয়া সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় জনাব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার এবং জনাব কাজী রিয়াজুল হক, আপনাদের দুজনকেই ধন্যবাদ জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র, ধন্যবাদ সবাইকে।